হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে চলে এসেছি টমেটোর একটা রেসিপি নিয়ে। টমেটোর এই রেসিপিটা হয়তো অনেকেরই অজানা। টমেটো তো আমরা অনেক কিছুর সঙ্গেই খেয়েছি, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুটো টমেটো নিয়েছি। এবার টমেটোগুলো গোল গোল করে কেটে নেব। টমেটো কাটার ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। টমেটোগুলো এইরকমভাবে গোল করে কেটে বীজগুলো বের করে নিয়েছে। এই দেখুন টমেটোর বীজগুলো। এখন এই বীজগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি, দেখুন এইগুলোকে কেটে নিয়েছে একদম মিহি কুচি করে। এবার এটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। এবার কেটে নেব গ্রিন অনিয়ন বা পেঁয়াজের পাতা, এগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে আবার বোলের মধ্যে তুলে নিয়েছে। এবার কেটে নেব কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি, তবে আপনারা লঙ্কাটা আর একটু কম কিংবা বেশি নিতে পারেন। তো লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলোও কাটা হয়ে গেছে, এবার এগুলোকেও বোলের মধ্যে তুলে নিচ্ছে। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নেব, দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ জিরে গুঁড়ো। এবার সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তবে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ডিমের মিশ্রণটা একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট এইভাবে রেখে দেব। 2 মিনিট পর এগুলোকে উল্টে নিতে হবে। দুই মিনিট পর আমি উল্টিয়ে নিচ্ছে, এইগুলো সবগুলোকে উল্টিয়ে নিতে হবে। তারপরে এই সাইডে যে ডিমের মিশ্রণটা ছড়িয়ে আছে সেটাও আমি এর উপরে চাপিয়ে দেব। তারপর এই দিকটাও 2 মিনিট রেখে দেব। তারপর আবারও একবার উল্টিয়ে নেব, যাতে করে ডিমটা ওর সঙ্গে ভালোভাবে লেগে যায়। এবার এর উপরে দিয়ে দেব চিজ। চিজটা আমি গ্রেট করে নিয়েছি, এভাবে চিজগুলো দিয়ে দেব। এবার এর উপরে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবং চুলা 2 মিনিট পর দেখুন চিজগুলো ভালোভাবে গলে গিয়েছে। এবার এইগুলোকে একটা প্লেটে তুলে নেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।